বাবু এখানে চলে এসে আবার শুনতে পাবি। আর লাইভ 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 কোনো লাইভ হয়ে গেছে কেউ ইয়ে করবে তো কেউ কি জানাও তো শুদ্ধদা শুদ্ধদা ইন্দ্র দেখতো লাইভ শুরু হয়েছে দেখতো একবার সবাই লক করে আছে। এই অন্তিকা গুড মর্নিং সুপ্রভাত সকলকে। হ্যাঁ দেখো বাবু কেমন আছো? বাবু কেমন আছো বলে দাও। গুড মর্নিং বাবু। খুলে দিয়েছি বলো কেমন আছো তুমি বলে দাও। সুদীপ্তা চেয়ারটা নিয়ে চলে এসো চেয়ারটা নিয়ে চলে এসো। কে ও সুদীপ্তা সিংহ? লাইভটা দেখো। আচ্ছা সুদীপ্তা সিংহ। সুদীপ্তা গুড মর্নিং। সুদীপ্তা হ্যাঁ গুড মর্নিং। শিরূপা ভালো আছো সবাই? বাবু ভালো আছো? বাবু এখন ব্যস্ত, মা খাটাচ্ছে ওকে। এত সকালে এত কাজ করায়। এই বাবু চেয়ার নিলো কি বলেছো? আর কেউ আসবে না নাকি? এই কজন 12 আর 3 এ 15 জন মাত্র। আমি তো এটা অন্য কাজ করছি শুদ্ধ তো আমার হাতটা একটু জোড়া। আমি নামগুলো বলে যাচ্ছি, কেউ মেলাতে চাইলে একটু মিলিয়ে নিতে পারো। দেখো স্বাক্ষর কে দেখো। কোয়েল আছে? কোয়েল কোয়েল আছে মানে স্বাক্ষর আছে। আচ্ছা কোয়েল আছে, কোয়েল আছে, স্বাক্ষর আছে। হ্যাঁ বেশ। অপর্ণা? পূজা ওর দিদি হতে পারে, মানে অপর্ণার দিদি আছে, ও ওখান থেকে জয়েন করেছে কিনা আমি জানি না। আচ্ছা আমাদের কথা শুনতে পাচ্ছে তো, তাহলে রেসপন্স করলেই তো হয়। অপর্ণা তুমি যদি থাকো তাহলে একটু মাইকটা আনমিউট করে একটু জানাও। অপর্ণা তুমি কি জয়েন করেছো? আচ্ছা তাহলে কোয়েল হলো, স্বাক্ষর হলো, অপর্ণাকে পাওয়া গেল। তারপর আর কি আছে? আচ্ছা নাইস আছে? নাইস নেই কিন্তু। বাবা মুশকিল। নাইস নেই তো অপর্ণা জয়েন করলো এক্ষুনি। আচ্ছা অপর্ণা জয়েন করলো। হ্যাঁ হ্যাঁ শ্রীরূপাদি দেখছি এই সময় ফোন করছে লোকজন, বারণ করি ফোন। আর নাইস তাহলে নীলাদ্রি আচ্ছা বিশ্বনাথ তুই একটু বলে দে, আমি দিয়ে দিয়েছি গ্রুপে। ঠিক আছে আমি গ্রুপে দিয়ে দিয়েছি, তুই একটু বলে দে, কারণ ওই জেনারেলের গ্রুপ 4 তারা এখন আমাকে ফোন করছে। এ তোরা আমায় দেখতে পাচ্ছিস সবাই? হ্যাঁ হ্যাঁ তোমরা সবাই দেখতে পাচ্ছি। আমি বলছি পিঙ্কি কি ফোন? আমি এবার ওই দিকটা দেখতে পাচ্ছি। যা বাবা আমি
কি বলছিস? স্বর্ণালী চন্দ্র বলছে জয়েন করতে পারবো না আমি, তা হ্যাঁ লিখে স্বর্ণালী আমাকে ইকো হচ্ছে, কিছু শোনা যাচ্ছে না, ইকো হচ্ছে, ইকো হচ্ছে, আচ্ছা ইকোটা ভয়ঙ্কর ভাবে হচ্ছে। হ্যাঁ বিশ্বনাথ তোকে শুনতে পাচ্ছি কিন্তু খুব আস্তে, তোকে শুনতে পাচ্ছি কিন্তু একটু আস্তে। এই শুনতে পাচ্ছ পিঙ্কি দি আমাকে এবার? হ্যাঁ আমি, হ্যাঁ হ্যাঁ আমি অন্য ঘরে স্থানান্তরিত হচ্ছি। পিঙ্কি দি ইউটিউব হচ্ছে চাপ নাই। হ্যাঁ আচ্ছা কয়েকজন আমাকে এসএমএস করতে বলছে, জয়েন করতে পারছি না, তাদের জয়েন করো। দাঁড়া, তারা কি আমাদের ছাত্রছাত্রী? হ্যাঁ হ্যাঁ আমাদের ছাত্র, মানে ছাত্রছাত্রী মানে পার্টিসিপেট কি? পার্টিসিপেন্ট হলে আগে যোগ করিয়ে নে। নাইস নাইস। ও বাবা, তাহলে তো ওই দিকটা কে দেখবে? পিঙ্কি দি কোথায় চলে গেল? সৌগতদা কি নাম জানে? নীলাদ্রিদা আমি কি এখানে বসলো? কেমন একটা বিচ্ছিরি হয়ে যাবে। আমি ব্যবস্থা করছি যাতে ইকো না হয়। সর্বনাশ, সেখানে তো আবার বেশি বললাম, কয়েকজন ঢুকতে পাচ্ছে না। নাইস নাইস, ওদেরকে দরকার, ওদেরকে, হ্যাঁ ওদেরকে এন্ট্রি করাতে। নাইস কে ঢোকালাম তো, দাঁড়াও না না, দাঁড়াও দাঁড়াও, বেরিয়ে গেলে তো আরেকবার ঢুকতেই পারবে। এই তো নাইস আছে, আর কে নেই? আচ্ছা আমাকে দেখ তো, তোরা ঠিকঠাক দেখতে পাচ্ছিস? আমি অন্য ঘরে বিদায় নিয়েছি ওইখান থেকে, ইকো হচ্ছে। হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ তোমাকে সুন্দর দেখাচ্ছে। পিঙ্কি সেলুনে চুল কাটার পর না আমাদের ঘাড়ের দিকটা পেছনে আয়না ধরে দেখায়, তোমারটা ওইরকম হচ্ছে, সামনেটাও দেখতে পাচ্ছি পেছন দিকটাও দেখতে পাচ্ছি, আয়না আছে। সুন্দর আপনি বলো না, আমি নিজেই বুঝতে পাচ্ছি না আমি নিজেকে কোথায় কি অবস্থানে আছি। না না এটা খুব ভালো হয়েছে, এটা একদম মনে হচ্ছে তুমি সেলুনে বসে আছো। আর পেছনেটা বড় হয়ে গেছে, পেছনে নাপিত রয়েছে। আমি আর কিছু বলছি না। হ্যাঁ ইউটিউব স্ট্রিমিং চালু হয়ে গেছে, আমার কথাগুলো তো ইকো হলো শুনে। এবার দেখিস তো, একটু খেয়াল করবি। হ্যাঁ তুমি যেমন আমাকে ওই স্বাধীনতা দিবসের দিন মেসেজ করে দিয়েছিলে না, সেরকম করো। ঠিক আছে, গ্রুপে একটু মেসেজ করে দিলে তাহলে রেখেছি। দেখে নাও একবার।
পিঙ্কির ওখানে একটা কিসের সাউন্ড আসছে, এটা কি এর পাখার না কি বলতো? দাঁড়াও ফ্যান একটা অফ করে দিই। ইউটিউবটা কেমন হচ্ছে শুদ্ধ দেখবে একটু দেখে দাও। আচ্ছা দেখি নিচ্ছি, তোমার ওই আওয়াজটা কিন্তু কম বয়ে হলো, বন্ধ হলো কিন্তু। অতিরিক্ত আওয়াজ যেটা হচ্ছিল সেটা বন্ধ হলো। এবার ঠিক আছে, আমি ইউটিউবটা দেখছি, এখান থেকে বেরোচ্ছি তো। হ্যাঁ ইউটিউবটা কেউ একজন দেখে দাও তো, তুমিও দেখো। সূর্য থেকে বলো ইউটিউব লিংকটা আমাকে মেইল দিয়ে করতে, হোয়াটসঅ্যাপ করতে, তাহলে আমি দেখতে পাবো। ইউটিউবে চলছে তো ঠিকঠাক, আমি ইউটিউবে আছি বসে। তুমি লাগা আমাকে আমাকে তুমি গ্রুপ করো, আমি বন্ধ করে। ও নীলাদ জি আছে যখন তাহলে তো ঠিকই আছে, তাহলে আর আমি ঢুকছি না। আমি আছি আছি ইউটিউবে আছি। ঠিক আছে ঠিক আছে, আমি কি লিংক পাঠাবো? আমাদের এখানে তাহলে গানের জন্য নাইস আছে, অপর্ণা আছে। অপর্ণা কে দেখতে পাচ্ছি না কিন্তু, অপর্ণা বলছি সৌগতা কি অপর্ণা আছে, তাহলে নাইস অপর্ণা। আর আর কে গাইবে অয়ন্তিকা? স্বাক্ষর কোয়েল। হ্যাঁ স্বাক্ষর কোয়েল তো আগেই ছিল, তাহলে এই চারজন। শ্রীরূপা শ্রীরূপা দি শ্রীরূপা দি শ্রীরূপাও আছে, শ্রীরূপাও আছে, পাঁচজন। তাহলে এই হয়ে গেল আমাদের গানে, আর বাকি পিঙ্কি আছে, তুমি আমি, তাহলে আমাদের যাদের লাইভ পারফর্ম করার আমরা সবাই আছি, নিন্দ্র আছে, আমরা সবাই আছি। হ্যাঁ হ্যাঁ তাহলে শুরু করি। সিবি স্যারও আছেন বলছি? হ্যাঁ সিবি স্যারও আছে। ছোগতে কি আর স্টুডিওতে কিছু করছে? হ্যাঁ ছোগতে কি আর স্টুডিওতে কিছু করছে? আর স্টুডিওতে কাজ করছে, সব ফ্যান অফ করে দিয়েছে। ও আর স্টুডিওতে শো করছে আর কি, ওই জন্যই জিজ্ঞেস করছি। সাউন্ড ঠিক করছে? সাউন্ড ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সময় লাগবে, তুমি করো, তুমি শুরু করো, অসুবিধা নেই, আমি লিখে দেবো চ্যাট বক্সে। আমি অনুষ্ঠান দেখবো না, অ্যাডমিট করবো, বুঝে পাচ্ছি না। শোনো আমার মনে হয় আর বিশেষ অ্যাডমিট করার দরকার নেই, এরপর যাদের হবে তারা এ করে নেবে। তোমার বেশি এখানে না রাখাই ভালো, কারণ এখানেও বেশি মেসেজ করলে যদি একটু কম নিয়ে হতে পারে। ঠিক আছে তাহলে এবার তোমরা আমার ওই ওই শুধুটা ওটা অসুবিধা হচ্ছে না? না না একদম ঠিক আছে, এখন একদম ঠিক আছে, সাউন্ড ছবি দুটোই একদম ঠিক আছে। তুমি এবার শুরু করো, যা যা প্রবলেম ছিল প্রবলেম গুলো মিটে গেছে। স্বাক্ষর তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপটা ফলো করতে থাকবে, স্বাক্ষর একটা মেসেজ করেছো তোমাকে বলছি, তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপটা ফলো করতে থাকবে, আর গ্রুপে একটা লিস্ট দেওয়া আছে সেটা একটু দেখো, তাহলে ক্রমটা বুঝতে পারবে। আমাকে দেখাচ্ছে অয়ন্তিকার মাইক্রোফোনে একটু পাখার সাউন্ড আসছে। শুদ্ধদা আমি কমিয়ে দিলে আমাকে একদমই বন্ধ করে দিতে হবে, তারপর আমি পুরো ঘামে ভাসব, মানে খুব সাউন্ড আসছে কি? মানে পাখাটাকে কি এমন মানে পাখার সঙ্গে এমন অ্যাঙ্গেলে রাখা যাবে যেটা হাওয়াটা সরাসরি মোবাইলের উপর পড়বে না, এরকম ভাবে? না এখানে এই অবস্থাটা নেই, এখানে এই অবস্থাটা নেই। দাঁড়াও আমি একবার চেষ্টা করছি, একবার চেষ্টা করছি, এক সেকেন্ড দাঁড়াও, তুমি খেয়াল করে বলবে আমাকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মানে এই হামিংটা এলে কি হবে, একটা নয়েজ হবে তো? দেখো পসিবল কিছু কি কমেছে কিন্তু? হ্যাঁ এখন হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, এইটা ঠিক আছে, মানে আমাকে যেটা করতে হলো একদম মানে সাইডে চলে আসতে হলো আর কি। ঠিক আছে মানে তুমি পাখার তলায় থেকে যদি মোবাইলটাকে একটু, আমি বুঝেছিলাম কিন্তু আমার অ্যাকচুয়ালি সেটআপটাই ওরকম। ঠিক আছে আচ্ছা আচ্ছা
আসলে স্পিকার গুলো এখন খুব সেনসিটিভ হয়, তো ওখানে মানে যেগুলো মাইক্রোফোন ওখানে কি হয় হাওয়াটা জোরে এলে ওটার একটা হামিং সাউন্ড নিয়ে নেয়। ঠিক আছে, এখন আমার মনে হচ্ছে সবাই কিন্তু আমরা মোটামুটি কম্পোজ রেডি আছি, এবারে শুরু করে দেওয়াই ভালো। পিঙ্কি শুধু আমরা শুরু করতে পারি তো? হ্যাঁ আমার মনে হয় এবার শুরু করে দাও। হ্যাঁ অন্তিকা, হ্যাঁ হ্যাঁ পিঙ্কি অন্তিকা রেডি একদম? চলো আমি বিশ্বনাথ, বিশ্বনাথ রেডি তো? হ্যাঁ হ্যাঁ আমি রেডি আছি। হ্যাঁ চল নীলাদ্রিকে প্রেজেন্টিংটা স্টপ করতে বলো। হ্যাঁ 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 আচ্ছা একটা জিনিস খালি আমরা সবাই মাথায় রাখবো, সেটা হচ্ছে যার যখন পারফরমেন্স থাকবে সে তখন অডিও ভিডিও অন রাখবে, আর তার আগে অবধি অডিও ভিডিও সবার অফ থাকবে। আবার নিজের পারফরমেন্সটা হয়ে গেলে আবার অডিও ভিডিওটা অফ করে দিবি। কি বলবো আমি বলছি বলো, প্রেজেন্টিং অফ করতে নীলাদ্রি প্রেজেন্টিংটা অফ কর। ওকে ওকে হ্যাঁ ভিডিও অন করো তুমি। হ্যাঁ বিশ্বনাথ একবার তোমার মাইক্রোফোনটা অন করো তো, দেখি ওদিক থেকে কিছু সাউন্ড আসছে কিনা। হ্যাঁ স্যার করেছি। হুম হুম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে বেশ বন্ধ করো, কারণ তোমার আর অয়ন্তিকারই তো মূল পারফরমেন্স, অতএব তোমাদের ওদিকটা নয়েজ ফ্রি থাকাটা খুব দরকার। শুরু হলে বলো, কিন্তু ইন্দ্রদাকে দিয়ে তো শুরু, মানে প্রথমে ইন্দ্র বলবে না আগে পিঙ্কি একটু ইন্ট্রোডিউস করবে তারপর? হ্যাঁ 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 একদম 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 একদম। দাদা ছাত্র অফ করো তো, এখানে উপস্থিত যারা ছাত্র ছাত্রী আমাদের কলেজের, এখানে উপস্থিত আমাদের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সকলেই যারা উপস্থিত আছেন তাদের সকলকেই বিধিবদ্ধভাবে যেটুকু বলার সেটা আমরা মোটামুটি এতদিনে সকলেই অভ্যস্ত হয়ে পড়েছি, যে আমরা প্রধানত নিজেদের ক্যামেরা এবং মাইক্রোফোন দুটোকেই অফ রাখবো, এবং তারপর প্রয়োজনে যখন আমাদের কারোর পারফরমেন্স থাকবে তখন আমরা নিজেদের ক্যামেরা এবং মাইক্রোফোন অন করে সেই পারফরমেন্সের অংশটা করব, এবং তারপর আবার আমরা আমাদের ক্যামেরা এবং মাইক্রোফোন অফ রাখব। আর দর্শকদের মধ্যে একটাই অনুরোধ যে অনুষ্ঠান চলাকালীন যাতে ক্যামেরা এবং মাইক্রোফোন বন্ধ থাকে, কারণ তাহলে অনুষ্ঠানের মধ্যে কোনো বিঘ্ন ঘটবে না। এইটুকু বলে আমি আমাদের আজকের অনুষ্ঠান শুরু করি। শরতের অর্ধেক প্রায় অতিক্রান্ত,
এবছরের যে দিনপঞ্জি সেই অনুযায়ী দেবীর আগমন কিঞ্চিত দেরিতে, এবং আমরাও আমাদের সেমিস্টার এন্ড এবং টার্ম এন্ড পরীক্ষা ইত্যাদি নিয়ে ব্যস্ত ছিলাম কিছুদিন আগে পর্যন্ত। আজকের এই সুন্দর সকালে সকলকে আমরা অভ্যর্থনা জানাচ্ছি আমাদের হীরালাল ভকত কলেজ পরিবারের এই আন্তর্জালিক শারদোৎসবে। আমরা বিগত বেশ কয়েক বছর ধরে এই শারদোৎসবকে আমাদের প্রথা করে তুলেছি। আমাদের প্রাত্যহিক দিনচর্যার মধ্যে আমাদের প্রাত্যহিক সমস্ত রকমের কর্মপ্রণালীর মধ্যে যেটুকু মুক্তির বাতাস আমরা পেতে পারি তার জন্য আমরা খুব উদগ্রীব হয়ে থাকি। এই শারদোৎসব আমাদের ঠিক তেমনি একটি ছুটির হাওয়া। সত্যি শারদোৎসব আমাদের পূজোর ছুটি যেদিন পড়ে সেই দিন আমরা করে থাকি, তাই খুব আক্ষরিক অর্থেই এটি ছুটির হাওয়া নিয়ে আসে। একই সঙ্গে এই ছুটি শুধুমাত্র দিনপঞ্জির ছুটি, প্রাত্যহিক কর্মপ্রণালীর ছুটি তা নয়, এই ছুটি মনের ছুটি, প্রাণের ছুটি, আত্মার ছুটি। শরৎকাল আমাদের প্রত্যেকের মনের মধ্যেই কিছু না কিছু প্রভাব নিশ্চয়ই ফেলে। সেই সাদা মেঘের গুচ্ছ যেগুলি আকাশে উড়ে বেড়ায়, কাশফুল যেটি নদীর ধারে মাঠে চারিদিকে ফুটে উঠে সমস্ত কিছুকে সেই তার সাদা রঙে আবৃত করে ফেলে, এই সব কিছুর মধ্যে অদ্ভুত এক মায়া আছে। এই মায়াই হলো শরতের মায়া, এবং সম্ভবত এই শরতের মায়া তার পরিপূর্ণতা পায় দেবী শারদেশ্বরীর আবির্ভাবে, তার পূজায়, তার অর্চনায়। সামগ্রিকভাবে আমাদের যাপিত জীবনের মধ্যে কোথাও একটা তার ছাপ ফেলে যায়। আজ আমরা এখানে সকলে উপস্থিত হয়েছি, আমাদের জীবনে আমাদের মননে সেই শরতের যে আভাস, সেই শরতের যে ছবি, তার অনুধ্যান করতে, তাকে যাপন করতে। তাই আর বিলম্ব না করে আমি অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করব এবং আজকের এই অনুষ্ঠানের প্রারম্ভিক ভাষণ দেবার জন্য আমি আমাদের ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর ইন্দ্রনীল মণ্ডল মহাশয়কে আহ্বান জানাব। ডক্টর ইন্দ্রনীল মণ্ডল, ধন্যবাদ। সকলকে সুপ্রভাত। আজকের দিনটি হীরালাল ভকত কলেজ পরিবারের কাছে বিশেষ। বেশ কিছু বছর ধরে আমাদের কলেজ শারদোৎসব উদযাপন করে চলেছে। এই অনুষ্ঠান একই সঙ্গে আমাদের আদরের এবং ঐতিহ্যের। এখানে উপস্থিত সুধীজনকে কলেজ পরিবার স্বাগত জানাচ্ছি, যদিও আমরা প্রত্যেককে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তবুও শারদোৎসব উদযাপন না করে থাকতে পারলাম। এই কাজটি সমাধা করেছে আমাদের কলেজের সাংস্কৃতিক কমিটির সদস্যগণ এবং তার আহ্বায়ক। সমস্ত কিছু বাধা, যথা বিশেষ করে আমাদের যেই দূরত্ব, এতগুলো পরীক্ষা, এই যে ভর্তির একটা দীর্ঘ প্রক্রিয়া, তারপর বিভিন্ন কর্মশালা, এইগুলোকে অতিক্রম করে আমাদের কলেজের শিক্ষকেরা এবং ছাত্রছাত্রীরা মিলে একটি নিবেদন রাখতে চলেছে। আশা রাখি আপনাদের ভালো লাগবে। প্রত্যেক শারদ অবকাশের, যেটাকে আমরা পুজোর ছুটির আগে আমরা এই অনুষ্ঠানটি করে থাকি, তাই এবছরও আমরা এটাকে কিছুতেই বাদ দিতে চাইলাম না। যদিও আমাদের অনেকগুলো বাধা ছিল, কারণ ছাত্রছাত্রীদের সাথে শিক্ষককে দা এই যে রিহার্সাল করি আমরা দীর্ঘদিন করে, আমাদের এই রিহার্সাল পর্বটা, অনুষ্ঠানটা যতটা আনন্দের, এই রিহার্সালটাও আমরা প্রত্যেক বছর আমরা উপভোগ করি। কি করে হয়, আমরা
শিক্ষকেরা কিছু একটা অংশ গ্রহণ করি, আমাদের শিক্ষকদের মধ্যে একটা রিহার্সাল পর্ব চলে, দীর্ঘদিন ধরে সেটা চলে, সেটা ক্লাসের আগে, ক্লাসের পরে, ক্লাসের মাঝখানে আমরা যেটুকু সময় পেতাম, কারণ তখন ভর্তি চলতো, তবু আমরা কিন্তু রিহার্সাল করতাম, আমরা সেগুলোকে মিস করেছি এবছর। ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটি নির্দিষ্ট ক্লাসরুমে একটি নির্দিষ্ট সময়ে আমরা তাদের রিহার্সাল দেখতাম এবং তাদের সাথে আমরা আলোচনা করতাম। এবছর আমরা সেগুলো কোনো কিছু করতে পারিনি। আমাদের অনুষ্ঠানটাকে অনলাইন প্ল্যাটফর্মে যেহেতু অনুষ্ঠিত হবে সেইটিকে ভেবে আমাদেরকে অনেক কাটছাট করতে হয়েছে, তবুও আমরা এটা করব এই অন্তত মনটিকে নিয়ে আমরা এগোতে পেরেছি এবং আমরা ছাত্র ছাত্রীদের কাছে সেইভাবেই পৌঁছতে পারি এবং ছাত্রছাত্রীরা ঠিক সেভাবে তৎক্ষণাৎ তাদের পক্ষে যতটা ইম্প্রোভাইজ করা সম্ভব অনলাইনে কতগুলো পরপর মিটিংয়ের মাধ্যমে সেগুলো আমরা ঠিক করি এবং আজকে আমরা একটা ছোট্ট অনুষ্ঠান নিবেদন করি। আমাদের অনুষ্ঠানটার নাম যেহেতু শারদোৎসব, তো এখানে শরৎ ঋতুটাকে এবং তার নানা অনুষঙ্গকে উদযাপন করাটাই এই উৎসবের মূল ধর্ম বা কেন্দ্রীয় বিষয়। সেটা কি কিছু না, সেটাকে ঋতুকে বর্ণনা। এই যে বর্ষাটাকে পেরিয়ে শরৎ আসবে, এই যে দুটো ঋতুর মাঝখানে যে সময়টাতে আমরা সুস্পষ্ট কতগুলো অনুষঙ্গ আমাদের চারপাশ এবং প্রতিবেশ থেকে লক্ষ্য করি, সেটা কিরকম, সেটা খুব ঘরোয়া, সেটা খুব দৈনন্দিন, সেটা খুব আমাদের আপন। কিরকম প্রকৃতিতে আমরা আকাশের রংটাকে পরিবর্তিত হতে দেখি, সেখানে মেঘের ভাসমান যে মেঘ, তার যে রকম সকম, তার চলাফেরা, এগুলো আমাদেরকে জানান দিতে থাকে। প্রকৃতির বিভিন্ন গাছপালা, তাদের যে রং, তার পরিবর্তন, এগুলো আমাদেরকে প্রতি মুহূর্তে জানান দিতে থাকে যে কিছু একটা পরিবর্তিত হচ্ছে। বর্ষার যে আর্দ্রতা, সেই আর্দ্রতাটা যখন খসে পড়ছে এবং তারপরে আর্দ্রতাটা সরে যাওয়ার ফলে যে একটা নির্মল একটা মুক্তির আবেশ আমাদেরকে পরিবেশ সব সময় পাগল করে দিতে থাকে আক্ষরিক অর্থে। কারণ এই সময়টাতে আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছু পরিবর্তন, আমরা কি করি, ঘরদোর পরিষ্কার করি, নেকানো হয়, উঠোন থেকে দেওয়াল, প্রত্যেকটা এই রীতিগুলো চলতে থাকে। ঠিক বর্ষাটা পেরোই আমরা এই সময়তে আমরা কিন্তু ঘরদোর পরিষ্কার করি, এগুলো আমাদের জীবনের অঙ্গ হয়ে গেছে। আর কি করি, বাক্সে থাকা জামা কাপড় গুলোকে ঝলমলে রোদে দিই। আমাদের জীবনযাত্রাতে তাহলে খেয়াল করছি যে একটা পরিবর্তন আমরা দেখছি, প্রকৃতির একটা পরিবর্তন দেখছি। এই যে পরিবর্তন প্রকৃতির এবং আমাদের দৈনন্দিন জীবনের, এই পরিবর্তন বা এই যে মুক্তির বা আনন্দের স্বাদটা আমাদের মনকে উদ্বেলিত করে। সেই মনকে যখন নাড়া দিচ্ছে, তো আমার মনকে যদি আমরা নাড়া দেয় তাহলে তার একটা বহিঃপ্রকাশ থাকে এবং আমরা সম মনোভাবাপন্ন ব্যক্তিদের কাছে আমাদের সেই মনের অভিব্যক্তিটাকে প্রকাশ করি। আজকে আমরা বিভিন্ন গান, কবিতা এবং কথার এবং পাঠের মধ্যে দিয়ে আমাদের মনকে যেভাবে এই শরৎকাল, এই শরৎ ঋতু, তার প্রকৃতি, তার দৈনন্দিন রকম সকম আমাদেরকে যেভাবে নাড়া দিয়েছে, আমরা সেগুলোকেই সকলের সাথে খুব ঘরোয়াভাবে, যেহেতু প্রথমেই বলেছি এটা আমাদের খুব আদরের অনুষ্ঠান, তাই এইটাকে আমরা কোনোভাবে বাদ দিতে চাইনি, সকল বাধা বিঘ্ন অতিক্রম করে আজকে সকলে মিলে আমরা এই শরৎ ঋতু উদযাপনের মধ্যে দিয়ে কিছুক্ষণ সময় কাটাবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন। কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে আমার সকল সহকর্মী, আমার প্রিয় সহকর্মীদেরকে, আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি অনুরোধ করব সকলে আমাদের সঙ্গে থাকুন, দেখবেন ভালো লাগবে। ওভার টু আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালি মালা, নবীন ধানের মঞ্জরি দিয়ে সাজিয়ে এনেছি ডালা। ভোরের বাতাসে যখন মিশে যায় স্নিগ্ধ শিউলির সুবাস, দিগন্ত বিস্তারি সবুজ যখন ছেয়ে যায় শ্বেত শুভ্র কাশের দোলায়, নীল আকাশে এলোমেলো ভেসে বেড়ায় মেঘেদের নৌকো, নানা রঙের পদ্ম ফুলে
সেজে ওঠে চারিপাশ, তখন মনে হয় দীর্ঘ এক বছরের প্রতীক্ষা শেষ, শেষ একটি একটি করে দিন গোনা। বুকের গভীরে ফিরে এসেছে পূজোর ডাক। প্রকৃতি দেবী স্বয়ং নিজেকে সাজিয়ে তোলেন মহামায়ার আগমন বার্তা জানাতে। দেবী মাহাত্মের পরিচায়ক চিরন্তনী সেই চণ্ডী পাঠের মাধ্যমেই হোক আজকের অনুষ্ঠানের শুভ সূচনা। ত্বং স্বাহা, ত্বং স্বধা, ত্বং হি বসটকার স্বরাত্মিকা, সুধা ত্বং অক্ষরে নিত্যে, ত্রিধা মাত্রাত্মিকা স্মিতা, অর্ধমাত্রা স্থিতা নিত্যা, যানুশ্চার্যা বিশেষিতা। ত্বমেব সন্ধ্যা সাবিত্রী, ত্বং দেবী জননী পরা, ত্বেত ধার্যতে বিশ্বং, ত্বেত সৃজ্যতে জগত্, ত্বেত পাল্যতে দেবী, ত্বমৎসন্তে চ সর্বদা, বিসৃষ্টৌ সৃষ্টিরূপা ত্বং, স্থিতিরূপা চ পালনে, তথা সংহতিরূপান্তে জগতস্ব জগন্ময়ে, মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্মৃতি মহামোহা চ ভবতি, মহাদেবী মহেশ্বরী প্রকৃতি স্বং চ সর্বস্ব, গুণাত্রয় বিভাবিনী কালরাত্রি মহারাত্রি মহোরাত্রিশ্চ দারুণা, ত্বং শ্রী স্তমীশ্বরী, ত্বং হি স্বং বুদ্ধির্বোধলক্ষণা, লজ্জা পুষ্টি তথা তুষ্টি, স্বং শান্তি শান্তিরেব চ, খড়গিনী শূলিনী ঘোরা, গদিনী চক্রিণী তথা শঙ্খিনী চাপিনী বাণ, ভূষণ্ডী পরিঘায়ুধা, সৌম্যা সৌম্যতরাহ শেষ, সৌম্যভাষ প্রতিসুন্দরী, পরাপরাণাং পরমা, ত্বমেব পরমেশ্বরী। মার্কণ্ডেয় পুরাণ বা দেবী ভাগবত পুরাণে বর্ণিত দেবী মাহাত্ম্যের পরিচিতি রয়েছে দুর্গা সপ্তশতী নামে। এই চণ্ডীপাঠ যেন মনে করিয়ে দেয় আশ্বিনের এক অলৌকিক ভোরের কথা, এক মায়া মাখা ভোর, যে ভোরের বাতাস শিউলি গন্ধ মাখা। মহালয়ার পূর্ণ লগ্নে সমগ্র বিশ্ব চরাচর জেগে ওঠে মায়ের স্পর্শে। উমায়ন, অয়ন শব্দটির বিবিধ অর্থের উপরে নির্ভর করে কথাটিকে দুই ভাবে ব্যাখ্যা করতে পারা যায়। অয়ন অর্থে যাত্রা, উমার আগমনে জগতের দুর্গতি নাশ হয়, তিনি দুর্গতি নাশিনী, শুভ শক্তির প্রতীক। আমাদের আজকের পৃথিবীও নানাভাবে পীড়িত, তারই রোগ মুক্তিতে আমাদের যাত্রা হোক শুভ বোধের পথে। অয়ন অর্থে আশ্রয়, মা উমাকে আশ্রয় করেই জাগরিত হোক আমাদের অন্তরের শুভবোধ। আজ শারদ উৎসবের ঐক্য মঞ্চে এই শুভবোধকে আশ্রয় করে তার পথে যাত্রা করে এক নতুন পৃথিবীর স্বপ্নকে সত্যি করে তোলার উদ্দেশ্যে আমাদের আজকের নিবেদন উমায়ন। আগমনীর আলোয় মুছে যাক সব মালিন্য, অমল আলোর পরশে ধুয়ে যাক বিশ্ব চরাচর। শরতের এই স্নিগ্ধ আলো যেন বাঁশির তালের মতো থেকে মনের মাঝে গুনগুনিয়ে ওঠে। ভোরের প্রথম আলো যেন আকাশে এঁকে দেয় মায়ের অলক্তক রাঙা পদচিহ্ন। করবি
আন্তর্জাতিক মাধ্যমের জন্য একটু অসুবিধা হচ্ছে, আমরা একটু প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু আমাদেরকে সময় দেবেন। হ্যালো ম্যাম, গান শুরু করো। বাজিল তোমার আলোর বেণু, মাতিল রে ভুবন, বাজিল তোমার আলোর বেণু। আজ প্রভাতে শিশুর শুনে খুলে দিল মন, বাজিল 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 তোমার আলোর বেণু। অন্তরে যা লুকিয়ে রাজে অরুণ বিনায় সে সুরে বাজে, এই আনন্দ যোগে সবার মধুর লোরে ভুবন, বাজিল তোমার আলোর বেণু। আজ সমীরণ আলোই পাগল, নবীন সুরের বিনয় আজ শরতে আকাশ বিনায় গানের মালা বিলায়, তোমায় হারা জীবন মম, তোমারই ভোরের পাখি ওঠে গাহি, তোমারি বন্দন মাতিল রে ভুবন, বাজিল তোমার আলোর বেণু, বাজিল তোমার আলোর বেণু। নমস্কার। মা সবকিছুতে আমাদের পাশে থাকেন, সুখে দুঃখে আনন্দে বিপদে, তিনি একই সাথে ত্রিলোক পালনকারিণী, আবার অন্যদিকে তিনি শত্রু বিনাশিনী, তিনি দনুজদরণী আদি শক্তি, দশপ্রহরণ ধারিণী রূপে পূজিতা তিনি। তাই তো অভয়া শক্তি বলপ্রদায়িনী মাকে আহ্বান করতে হয় অশুভ শক্তি বিনাশে। দেবগণের সম্মিলিত তেজপুঞ্জ থেকে জাগরিত হন দেবী চণ্ডিকা।
কি হলো? কি হলো গো, এরপর কে আছে? যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের একটুখানি সময় লাগছে, আমরা প্রায় সেই গোলযোগ মিটিয়ে এনেছি, আর একটুখানি আমাদের সঙ্গে একটু ধৈর্য ধরুন, আমরা অবিলম্বে আমাদের অনুষ্ঠান আবার শুরু করতে চলেছি। বিশ্বনাথ মাইক্রোফোনটা একটু অফ করো। নীলাদ্রি সাউন্ড আসছে না? নীলাদ্রি দা এগিয়ে গেছে, একটু পিছিয়ে দাও। আবু তুমি যা
মা বরদা, তিনি বরা ভয়দাত্রী, তিনি বিরাজ করেন আমাদের অন্তরে, জগৎ জননী শুভদাত্রী, তার চরণ চিহ্নে যেন শুভ হয় সবকিছু, দয়াময়ী দুঃখ হারিণী তিনি, তার নামেই মুক্তি, তার নামেই শান্তি। শ্রীরূপা, এবার তোমার। শ্রীরূপা, আমার নেটওয়ার্কটা চলে গেছিল, একদম দুঃখিত। আমি আবার এখান থেকে কানেক্ট করলাম। শারদোৎসবের এই সুন্দর অনুষ্ঠানে আমার মায়ের গুরুজির কথা সুরে একটি আগুনী গান আমি নিবেদন করছি। আমি এক সেকেন্ড এক মুহূর্ত চেয়ে নিচ্ছি। আসলে আমি ফোন থেকে করেছি বলে আমি স্কেলটা এখানে দিতে পারছিলাম না। জাগো অপারে দূরে বিপদ
রে দোরে মে পাদ সাগরে দুর্গা দুর্গা না বলো দুর্গা দুর্গা নাম বলো অভিরাম দুর্গা দুর্গা নাম বলো অভিরাম দয়াময়ী হর ধরণী হর ধরণী দুর্গে দিন দুঃখ হারিণী শিবরানী অবভয় হারিণী জাগো মাগো হৃদয়ে জয় রে জগ জননী জগ জননী তোরা চরুলে সত তোরে তোরা চরুলে সত তোরে প্রাণ সদা প্রিয় কত হলে প্রাণ সদা প্রিয় কত হলে দূরে জাগে দুঃখ রজনী দুঃখ রজনী জাগো মাগো হৃদয়ে জয় রে জগ জননী জগ জননী দুর্গে দিন দুঃখ হারিণী শিবরানী ভব ভয় হারিণী জাগো মাগো হৃদয়ে জয় রে জগ জননী জগ জননী জগ জননী জগ জননী এখানে ঘুঘুর ডাকে অপরাহ্নে শান্তি আসে মানুষের মনে এখানে সবুজ শাখা আঁকা বাঁকা হলুদ পাখিরে রাখে ঢেকে শরৎকালীন প্রকৃতি অপরূপা নিজের খেয়ালে প্রকৃতি নিজেকে সাজিয়ে তোলে তার রূপ মাধুর্য বোধহয় সব থেকে বেশি ফুটে ওঠে এই বাংলায় নীলকণ্ঠ পাখির উড়ে যাওয়া হিম হিম ভোর অথবা নদীর জলের বয়ে যাওয়ার এক অপূর্ব সুন্দর সুর যা শুধু অনুভব করা যায় মনের গহীন এখানে আকাশ নেই নীলাভ আকাশ জুড়ে সজিনার ফুল ফুটে থাকে হিম সাদা রং তার আশ্বিনের আলোর মতো আকন্দ ফুলের কালো ভীমরুল এইখানে করে গুঞ্জরণ রৌদ্রের দুপুর ভোরে বারবার রোদ তার সুচিক্ষণ চুল কাঁঠাল জামের বুকে নিংড়ায় দোহে বিলে চঞ্চল আঙুল বুলাই বুলাই ফিরে এইখানে জাম লিচু কাঁঠালের বন ধনপতি শ্রীমন্তের বেহুলার লহুনার ছুঁয়েছে চরণ মেঠো পথে মিশে আছে কাক আর কোকিলের শরীরের ধূল কবেকার কোকিলের জানো কি তা যখন মুকুন্দরাম
হয়। লিখিতেছিলেন বসে দুপুকুরে স্বাধীর সে চণ্ডিকা মঙ্গল। কোকিলের ডাক শুনি লেখা তার বাধা পায়, থেমে থেমে যায়। অথবা বেহুলা একা যখন চলেছে ভেঙে গাঙুরের জল সন্ধ্যার অন্ধকারে, ধান খেতে আম বনে অস্পষ্ট শাখায়, কোকিলের ডাক শুনে চোখে তার ফুটেছিল কুয়াশা কেবল। ভোরের রবি কিরণের প্রথম স্পর্শ পবিত্র করে সবকিছু। একরাশ রঙিন প্রজাপতি যেন আলোর উল্কির মতো ছুটে বেড়ায় সবখানে। শরতের আকাশে আঁকা হয় আলোর আলপনা, হৃদয় তন্ত্রীতে বেজে ওঠে সুমধুর সঙ্গীত। তুমি তো ভিডিও দেখতে পাচ্ছ চোখের সামনে, তুমি তো ভিডিও দেখতে পাচ্ছ চোখের সামনে। না আমি থেকে তো ভিডিও করে আমার মুখের সামনে একটা অ্যাডমিট হয়ে আছে, আমি দেখতে পাচ্ছি না। দেখতে গেলে তো নাইস। হ্যাঁ ম্যাম। হুম। আলু আমার আলু গো আলো ভুবন ভরা, আলো নয়ন ধুমা আমার, আলো হৃদয় হরা। আলো আমার আলো আলো ভুবন ভরা, আলো নয়ন ধুমা আমার, আলো হৃদয় হরা। নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে, বাজে আলো বাজে ও ভাই হৃদয় বীণার মাঝে, জাগে আকাশ ছোটে বাতাস হাসে সকল ধরা। আলো আমার আলো আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয় ভরা। আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠলো মেতে মল্লিকামার প্রতি, আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠলো মেতে মল্লিকামারতি। মেঘে মেঘে সোনা ও ভাই যাই না মানে গোনা, পাতায় পাতায় হাসি ও ভাই পুলক রাশি রাশি, শুনো নদীর উল্ডুবেছে সুধানি ঝড় ঝরা। আলো আমার আলো গো আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয় হরা। আলো আমার আলো গো আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয় হরা। নমস্কার। দেবী দুর্গা আদ্যাশক্তি মহামায়া, সর্বশক্তির আধার ভূতা তিনি, মায়ের মৃন্ময়ী মূর্তি তাঁর ত্রিনয়নের জ্যোতি ভরিয়ে রাখে দশ দিক, পূর্ণ চন্দ্রাননা সর্বাঙ্গে সর্বপ্রকার আভরণ ভূষিতা রাজেন্দ্রাণী তিনি, দশপ্রহরণ ধারিণী সিংহ বাহনা তিনি, অসুর বিনাশে তিনি ধারণ করেন নানা রূপ, কখনো চামুণ্ডা কখনো ছিন্নমস্তা
আবার তিনি কখনো বা কাত্যায়নী, কখনো সিদ্ধিদাত্রী। প্রকৃতি স্বয়ং সম্পূর্ণা, কোনো রূপ পিয়াসীর প্রয়োজন নেই তার, কিন্তু মানব মন তো চিরকালের সুন্দরের পূজারি। দু চোখ ভরে সে উপভোগ করে প্রকৃতির অনিন্দ রূপ, সত্যি উপাসক না থাকলে তার আরাধ্যের সার্থকতা কোথায়? শারদ লক্ষ্মীর রাঙা পায়ের স্পর্শে হেসে ওঠে দশ দিক, শিউলি তলার পাশে পাশে ঝরা ফলের কাশে রাশে শিশির ভেজা ঘাসে ঘাসে অরুণ রাঙা চরণ ফেলে নয়ন ফুলানো এলে। কোয়েল কোয়েল শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরে রাগবনি, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরে রাগবনি, শিউলি ধরানো দিনানেশে শিউলি ধরানো দিনানেশে চিরদিনের বাণী ভোরে রাগমনি, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরে রাগমনি, সোনার আলোয় জাগবে পৃথিবী
বাজবে আলোর বাঁশি সোনার আলোয় জাগবে পৃথিবী বাজবে আলোর বাঁশি আকাশ পথে মহামায়ার ভুবন মোহিনী হাসি দিকে দিকে আজ উঠবে বেদে দিকে দিকে আজ উঠবে বেদে মায়ের পদ ধ্বনি শিশিরে শরদ আকাশে ভোরে রাগমনি বিশ্ব আজকে ধ্যান মগ্ন উদ্ভাসিত আশা বিশ্ব আজকে ধ্যান মগ্ন উদ্ভাসিত আশা তপে তৃষিত ধারায় জাগবে প্রাণীর নতুন ভাষা মৃণময়ীমা আবির্ভূতা মৃণময়ীমা আবির্ভূতা অসুর বিনাশিনী শিশিরে শিশিরে শরদ আকাশে ভোরে রাগমনি শিউলি ধরানো বিনানিশি শিউলি ধরানো বিনানিশি চিরদিনের বাণী ভোরে রাগমনি শিশিরে শিশিরে শরদ আকাশে শিশিরে শিশিরে শরদ আকাশে শিশিরে শিশিরে শরদ আকাশে ভোরে রাগমনি নমস্কার প্রকৃত শান্তি বিরাজ করে মনে আমাদের হৃদয়ে তার আবাস কিন্তু অস্থির মন তো তা মানে না বারে বারে খুঁজে ফেরে নতুন আশ্রয় বিপুলা পৃথিবীতে নিষ্ফল খুঁজে তারপরেই বোধহয় শুরু হয় আত্ম অন্বেষণ নমস্কার একটি রবীন্দ্রসঙ্গীত গান কার্মিল চাউল বিরোধী আমি পরিবেশন করে শোনাচ্ছি Thank you.
তিনি আসেন বোধের জাগরণ ঘটাতে, তিনি আসেন জীবনকে পথ দেখাতে, তিনি কালীরূপে আসেন, তিনি অন্নপূর্ণা হয়ে আসেন, তিনি চণ্ডী রূপে আসেন, তিনি গৌরী হয়ে আসেন। আজ মাতাল হাওয়ায় তাকেই স্বাগত। আমার দুর্গোৎসব প্রবন্ধের কিছু অংশ পাঠ। কোথায় ফুল পাইলাম বলিতে পারি না, কিন্তু সেই প্রতিমার পদতলে পুষ্পাঞ্জলি দিলাম, ডাকিলাম সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে, আমার সর্বার্থ সাধিকে, অসংখ্য সন্তান কুল পালিকে, ধর্ম অর্থ সুখ দুঃখ দায়ীকে, আমার পুষ্পাঞ্জলি গ্রহণ করো। এই ভক্তি প্রীতি বৃত্তি শক্তি করে লইয়া তোমার পদতলে পুষ্পাঞ্জলি দিতেছি। তুমি এই অনন্ত জলমণ্ডল ত্যাগ করিয়া এই বিশ্ব বিমোহিনী মূর্তি একবার জগৎ সমীপে প্রকাশ করো। এসো মা, নবরাগ রঙ্গিনী, নববলধারিণী, নবদর্পে দর্পিনী, নব স্বপ্ন দর্শিনী, এসো মা গৃহে এসো। ছয় কোটি সন্তানে একত্রে এক কালে দ্বাদশ কোটি কর জোর করিয়া তোমার পাদ পদ্ম পূজা করিব। ছয় কোটি মুখে ডাকিব মা প্রসূতি অম্বিকে, ভাতৃ ধরিত্রী ধন ধান্য দায়ীকে, নগাঙ্ক শোভিনী নগেন্দ্র বালিকে, শরৎ সুন্দরী চারুপূর্ণ চন্দ্র ভালিকে, ডাকিব সিন্ধু সেবিতে সিন্ধু পূজিতে সিন্ধু মথনকারিণী, শত্রুবধে দশভুজে দশ প্রহরণ ধারিণী, অনন্ত শ্রী অনন্ত কাল স্থায়িনী, শক্তি দাও সন্তানে অনন্ত শক্তি প্রদায়িনী। তোমায় কি বলিয়া ডাকিব মা,
ওই ছয় কোটি মুণ্ড ওই পদপ্রান্তে লুণ্ঠিত করিব, এই ছয় কোটি কণ্ঠে ওই নাম করিয়া হুঙ্কার করিব, এই ছয় কোটি দেহ তোমার জন্য পতন করিব, না পারি এই দ্বাদশ কোটি চক্ষে তোমার জন্য কাঁদিব। এসো মা গৃহে এসো, যাহার ছয় কোটি সন্তান তাহার ভাবনা কি। নমস্কার। শারদ প্রাতে শিশির ভেজা ঘাসের উপর পড়ে থাকা শিউলি ফুলের জীবন্ত কেবল এক রাতের, নিজের সুবাসে মুগ্ধতায় ভরিয়ে তোলে চারিপাশ, অথচ রাত্রি শেষে ঝরে পড়ে মাটিতে, কিন্তু গন্ধ তার এমনই যে মাটিতে পড়ে যাওয়ার পরও তার গন্ধে চারিদিক সুবাসিত থাকে। মানব মনের কোনো গভীর অনুভূতি এমন করেই হয়তো শেষ হয়ে যায়, কিন্তু তা হয়তো রয়ে যায় সবার অগোচরে, গোপন গহীন কোনো বেদনার মতো।
শুধু মাতৃরূপেই নয়, বাংলায় তিনি পূজিতা হন কন্যা রূপেও। কোথাও তার নাম গৌরী, আবার কোথাও তিনি উমা। পূজা উপলক্ষে যিনি আর পাঁচজন মেয়ের মতোই সন্তানদের নিয়ে বাপের বাড়ি আসেন। ভোলানাথের কাছে মেয়ের দুর্দশা জেনে মা মেনকা ব্যাকুল কণ্ঠে বলে ওঠেন, যাও যাও গিরি আনিতে গৌরী, উমা বড় দুঃখে রয়েছে। সনাতন মাতৃস্নেহ এক চিরশাশ্বত বন্ধনে, তার কথাই বলা হয়েছে আমাদের পরবর্তী গানে। এবার আমার মায়েলে আরু মাই পাঠাবো না, এবার আমার মায়েলে আমায় বলে বলবে লোকে, আমায় বলে বলবে লোকে মন্দ, কারো কথা শুনবো না, এবার আমার উমায়েলে আর উমাই পাঠাবো না, যদি আসে যদি আসে একটু আমার মায়ে ঝিয়ে করব ঝগড়া, মায়ে ঝিয়ে করব ঝগড়া, জামাই বলে তখন মানব না, এবার আমার মায়েলে আর উমাই পাঠাবো না, এবার আমার উমায়েলে দিজোরাম প্রসাদ কই, এ দুঃখ কি প্রাণে সয়, দিজোরাম প্রসাদ কই আমার এ দুঃখ কি প্রাণে সয়, শিব শ্মশানে মশানে ফিরে ঘরের ভাবনা ভাবি না, এবার আমার উমায়েলে আর উমাই পাঠাবো না, এবার আমার উমায়েলে আমায় বলে বলবে লোকে মন্দ, আমায় বলে বলবে লোকে মন্দ, কারো কথা শুনবো না, এবার আমার উমায়েলে আর উমাই পাঠাবো না, এবার আমার উমায়েলে এবার আমার উমায়েলে এবার আমার উমায়েলে। শরৎ যেন শুধু উৎসবের ঋতু নয়, বিশ্বাসের ঋতু, ভরসার ঋতু। জগতের প্রতিটি তাপিত প্রাণ মায়ের চরণে নিজেকে সঁপে দেয়। কি অপরিসীম ভক্তি অন্তরে নিহিত, কি অপরিসীম অটুট বিশ্বাস মা আছেন। পূজোর আমেজে মাতোয়ারা সবাই, ছোট বড় গরিব দুঃখী, না মায়ের কাছে তো কোনো বিভেদ নেই। মনের মধ্যে খুশির রোশনাই একে, একসাথে আনন্দ উদযাপনেই তো উৎসবের সার্থকতা। শরৎ আসে, শরৎ হাসে,
ভবানী প্রসাদ মজুমদার। শরৎ আসে দূর্বাধ হাসে, শিশির হাসে ঠিক, রোদের সোনা যায় না গোনা ঝরল চারিদিক, খুশির গাড়ি দিচ্ছে পাড়ি কু ঝিক ঝিক ঝিক, দুর্গা মায়ের আশিস সবাই ভাগ করে আজ নিক। শরৎ আসে ধীর বাতাসে, শিউলি ঝরে ঝুর, নীল আকাশে স্বপ্ন ভাসে গন্ধেতে ভরপুর, নদীর পাশে কাশের রাসে কি উল্লাসের সুর, বুকের মাঝে বাজনা বাজে ধ্যামকুড়া কুড়কুড়, শরৎ আসে চতুর্পাশে শুনছি কিসের ডাক, চিত্ত চাতাল নিত্য নাচে হৃদয়ে হতবাক, মত্ত মাতাল উথাল পাতাল তাগ্ধি নাগ্ধি দিন, প্রাণের পাতায় খুশির খাতায় মনকে মাতায় ধাক, শরৎ আসে কি উচ্ছ্বাসে কাঁপছে নদীর জল, পাখনা মেলে বেড়ায় খেলে পেজ্জাপতির দল, বাজলো কাঁসর সাজলো আসর চলবে সবাই চল, গালিচায় মন বাগিচায় নামবে খুশির ঢল, শরৎ আসে কি বিশ্বাসে আনবে সুখের রেশ, দেখবো করে এমন হবে হাসছে সবাই বেশ, গরিব দুঃখী সবচেয়ে সুখী দুঃখ কষ্ট শেষ, কান্না ভুলে দুহাত তুলে নাচবে সারা দেশ। কখনো কখনো চুপ করে জীবন নদীর পাড়ে বসে থাক, বসে মেলাতে ইচ্ছে করে পাওয়া না পাওয়ার হিসেব, নদীর বয়ে যাওয়া স্রোতের সঙ্গে ভাসিয়ে দিতে ইচ্ছে করছে যাবতীয় দুঃখ না পাওয়ার বেদনা, শুধু মনে হয় জীবন বয়ে চলুক তার আপন ছন্দে আপন সুরে, হয়তো কোনো দিন দেখা হয়ে যাবে জীবন নদীর কান্ডারির সাথে, যদিও বয়ে চলাই যার মন্ত্র। অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী বা, অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী বা, অমল ধবল পালে লেগেছে কোন সাগরের পার হতে আনে কোন সুদূরের ধন, কোন সাগরের পার হতে আনে কোন সুদূরের ধন, ভেসে যেতে চাই মন ফেলে যেতে চাই এই কিনারায়, সব চাওয়া সব পাওয়া দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী বা, অমল ধবল পালে লেগেছে পিছনে ঝরিছে ঝড়ো ঝড়ো জল, গুরু গুরু দেয়ারাকে মুখে এসে পরে অরুণ কিরণ ছিন্ন মেঘের ফাঁকে, পিছনে ঝরিছে ঝড়ো ঝড়ো জল গুরু গুরু দেয়ারাকে
মুখে সে পরে অরুণ কিরণ ছিন্ন মেঘের ফাঁকে, ও গো কান্ডারি কে গো তুমি কার হাসি কান্নার ধন, ও গো কান্ডারি কে গো তুমি কার হাসি কান্নার ধন, ভেবে মরে মোর মন কোন সুরে আজ বাঁধিবে যন্ত্র কি মন্ত্র হবে গাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরণী অমূল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরণী অমূল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরণী অমূল ধবল পালে লেগেছে। জটাজুট সমায়ুক্তাং অর্ধেন্দুকৃত শেখরাম লোচনত্রয় সংযুক্তাং পূর্ণেন্দু সদৃশাননাম অতসি পুষ্পবর্ণাভ্যাং সুপ্রতিষ্ঠাং সুলোচনাম নবযৌবন সম্পন্নাং সর্বাভরণ ভূষিতাম। চিরকল্যাণময়ী মায়ের ভুবন মোহিনী রূপ, তার আরাধনায় নিরত সমস্ত পৃথিবী, দেবতাদের তেজ সম্ভূতা তিনি, তিনি শৈলসুতা মহিষাসুর মর্দিনী। ভুবন মোহিনী বন্দী তোমারে দুর্গে দুর্গতি হারিণী, ভুবন মোহিনী বন্দী তোমারে দুর্গে দুর্গতি হারিণী, তুমি মহাবীতা আশা শুতি হে বিশ্ব তোমারি বিভূতি, তোমারি বিভূতি তুমি সত্যি জ্ঞানদাত্রি, তুমি সত্যি জ্ঞানদাত্রি প্রেমানন্দ দাইনী মা, প্রেমানন্দ দাইনী ভুবন মোহিনী বন্দী তোমারে দুর্গে দুর্গতি হারিণী। তুমি হৈনবতী তুমি অহম নাশিনী, হৈনবতী তুমি অহম নাশিনী, জগৎ জানের বিপদারণী, জগৎ জানের বিপদারণী, জগৎ ধাত্রী দান করিনি, জগৎ ধাত্রী দান করিনি,
সকলকে ধন্যবাদ। আমাদের আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা প্রায় সমাপ্তির পথে, আমাদের মূল অনুষ্ঠান সমাপ্ত। যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন, আমি একবার অনুরোধ করব, এই অনুষ্ঠানটির সামগ্রিক পরিচালনা হচ্ছে অধ্যাপিকা অয়ন্তিকা সরকার, আমাদের সংস্কৃত বিভাগের বিভাগীয় প্রধান, এবং বাংলা বিভাগের নবাগত অধ্যাপক বিশ্বনাথ পাহাড়ি। এরা দুজনে মূল অনুষ্ঠান ভাবনা, স্ক্রিপ্ট এবং সামগ্রিক উপস্থাপনা। তাই এখানে যারা যারা অংশগ্রহণ করেছে, আমি মূলত সকলকেই চিনি, কিন্তু বলতে গেলে হয়তো দু একজনের নাম বাদ পড়তে পারে। সেই জন্য আমি অয়ন্তিকাকে রিকোয়েস্ট করব যে অয়ন্তিকা, তুমি যারা যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করলো একবার তাদের নামগুলো বলে দাও। নমস্কার, আমি অয়ন্তিকা সরকার, হীরালাল ভকত কলেজের সংস্কৃত বিভাগের বিভাগীয় প্রধান। আমাদের এই কলেজ আয়তনে হয়তো খুবই ছোট, কিন্তু বলতে গেলে বলতে হয় যে আমরা একটি পরিবার। নানান কাজে সবসময় তার পরিচয় আমরা পেয়ে থাকি, সবাই আমরা একসাথে থাকি, আনন্দে সুখে দুঃখে সব সময় আমরা সবাই একসাথে থাকি। যেমন অনুষ্ঠানের সূচনায় ভূগোল বিভাগের প্রধান ইন্দ্রনীল মণ্ডল, যাকে সাধারণত আমরা সবাই ইন্দ্র দা এই সম্বোধনে সম্বোধিত করতেই অভ্যস্ত, ইন্দ্রদা বলেইছে যে আমাদের কলেজে শারদোৎসব অত্যন্ত আদরের একটি অনুষ্ঠান, খুব প্রিয় এবং খুব কাছের একটি অনুষ্ঠান। আর এবার পরীক্ষার ব্যস্ততার কারণে খুব অল্প সময় আমাদের হাতে ছিল, যার মধ্যে আমাদেরকে এই শারদোৎসবের আয়োজন করতে হয়। আমার যারা সহযোগী অধ্যাপক অধ্যাপিকা রয়েছেন তাদের প্রত্যেককে আমি আন্তরিক ধন্যবাদ জানাবো। আমাদের বাংলা বিভাগের নবাগত অধ্যাপক শ্রী বিশ্বনাথ পাহাড়িকে, ও মূলত ওরই উদ্যোগে এবারের অনুষ্ঠানের আয়োজন শুরু, কারণ পরীক্ষা নিয়ে আমরা এতটাই ব্যস্ত ছিলাম যে আমরা ভাবিনি যে এই অনুষ্ঠান আমরা শুরু করতে পারবো বা কোনোভাবে করতে পারবো। কিন্তু মায়ের কৃপায় হোক, সবার সদিচ্ছার কারণেই হোক, আমরা এই অনুষ্ঠান করতে পেরেছি। আমি প্রত্যেকের সাথে একবার প্রত্যেকের নাম একবার করে দিতে চাই। শুদ্ধতা যা বলার বলে দিয়েছে, এছাড়া প্রথমেই যাদের কথা না বললে নয় তারা হয় আমাদের ছাত্রছাত্রীরা, কারণ তাদের প্রত্যেকের নিরলস প্রয়াস, যেহেতু সমস্ত পদ্ধতিটাই এখন অনলাইনে হচ্ছে, সেই কারণেই তারা নিরন্তর আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছে, চেষ্টা করেছে নিজেদেরকে আরো আরো কি করে ভালো করা যায়, কারণ এখন যেহেতু কলেজ নেই, কলেজ বন্ধ, সেই জন্য রিহার্সাল আমাদের সাথে যোগাযোগ পুরোটাই তাদেরকে ফোনের মাধ্যমেই করতে হয়েছে। আমরাও চেষ্টা করেছি তাদেরকে যতটা সম্ভব সহযোগিতা
এত অল্প সময়ের মধ্যে করতে, নাচে প্রথমে যারা নাচে ছিলেন, যারা নৃত্য পরিবেশনা করেছেন, আমি তাদের নাম করতে চাই। নৃত্য পরিবেশনায় প্রথমে ছিলেন প্রীতি, প্রীতি ইংরেজি বিভাগের ছাত্রী, তারপরে ছিল তুষার। প্রীতি যদি তুমি এখানে থাকো তাহলে আমি তোমাকে একবার অনুরোধ করব, তুমি তোমার ভিডিওটা একবার একটু অন করো। যদি প্রীতি তুমি এখানে থাকো তাহলে একটু আমাদের সঙ্গে কথা বলো। প্রীতি তুমি কি আছো? যদি থাকো তাহলে একটু কথা বলো। শান্তিকা তুমি নামগুলো বলে দাও, এরপর যদি সবাই থাকে তখন একসঙ্গে একবার ভিডিও অন করবে সব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সুধোদা ইংরেজি বিভাগ থেকে ছিল প্রীতি, তারপরে ছিল তুষার, তুষারও ইংরেজি বিভাগেরই ছাত্র, তারপরে ছিল সুদেশনা, সুদেশনা আমাদের ইতিহাস বিভাগের ছাত্রী, এবং সব শেষে ছিল স্বর্ণালী, স্বর্ণালী আমার সংস্কৃত বিভাগের অধ্যাপিকা, আমাদের বিভাগের কনিষ্ঠতমা। এরা আমাদের নৃত্য পরিবেশন করেছিলেন আমাদের সামনে। এরপরে আছেন গান, গানে ছিল স্বাক্ষর ব্যানার্জি, সংস্কৃত বিভাগের ছাত্র, নাইস চৌধুরী, নাইস এবং অপর্ণা মণ্ডল, নাইস এবং অপর্ণা দুজনেই ইংরেজি বিভাগের ছাত্রী। এছাড়া ছিল করবী মণ্ডল, করবী বাংলা বিভাগের ছাত্রী, আর ছিলেন আমাদের কমার্স বিভাগের অধ্যাপিকা শ্রীরূপাদি। পরিশেষে যাদের কথা, সরি শুদ্ধদা, হ্যাঁ কোয়েল, কোয়েলের নাম আমার ভুল হয়েছে, আমি কোয়েলের কাছে এবং প্রত্যেকের কাছে ক্ষমা প্রার্থী। কোয়েল, কোয়েল বাংলা বিভাগের ছাত্রী। আর যাদের নাম না বললেই নয়, আমাদের তিনজন বিভিন্ন বিভাগের অধ্যাপক এবং অধ্যাপিকা, তিনি হচ্ছেন শ্রী শুদ্ধসত্ত্ব ব্যানার্জি। শুদ্ধদা প্রথমেই চণ্ডীপাঠ করে আমাদের অনুষ্ঠানটির মূল সুর, মাকে আবাহনের যে মন্ত্র তা বেঁধে দিয়েছিলেন। শুদ্ধদা তোমাকে অনেক ধন্যবাদ। এছাড়া শুদ্ধদার মুখে আমরা ভবানীপ্রসাদ মজুমদারের একটি কবিতাও শুনলাম। এরপরে বাংলা বিভাগের অধ্যাপিকা পিঙ্কি দাস মুখোপাধ্যায়, শ্রীমতী পিঙ্কি দাস মুখোপাধ্যায়, পিঙ্কিদির কাছে আমরা শুনলাম বাংলার রূপ প্রকৃতির বর্ণনা করা জীবনানন্দ দাশের একটি কবিতা। এবং পরিশেষে বাংলা বিভাগেরই অধ্যাপিকা গৌরী রানী হোর, গৌরীর কাছে আমরা শুনে নিলাম সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্রের লেখা আমার দুর্গোৎসব প্রবন্ধের কিছু নির্বাচিত অংশ। আমাদের সঙ্গে উপস্থিত আমার সকল ছাত্রছাত্রী, আমার সহযোগী অধ্যাপক, প্রত্যেকে যারা আজকের অনুষ্ঠানের প্রথম থেকে ছিলেন, এখন আছেন, প্রত্যেককে এবং আরো যে দুজনের নাম না করলেই নয়, যারা হয়তো আজকে ক্যামেরার সামনে আসেননি কিন্তু যারা না থাকলে অনুষ্ঠানের সামগ্রিক পরিচালনায় ভীষণ রকম ত্রুটি থেকে যেত, তারা হচ্ছেন ভূগোল বিভাগের অধ্যাপক আমাদের নীলাদ্রিদা, নীলাদ্রি দাস, এবং ইংরেজি বিভাগের অধ্যাপিকা সুদীপ্তা সিংহ। এই দুজন মানুষ যারা ক্যামেরার সামনে আসেননি, হয়তো সেভাবে মৌখিক ভাবেও কিছু উপস্থাপন করেননি, কিন্তু তারা দুজন যদি নিরলস প্রচেষ্টা না করতেন, তারা যদি ক্যামেরার পেছনে না থেকে গোটা অনুষ্ঠানটাকে এত সুন্দর সুচারু রূপে চালিয়ে না নিয়ে যেতেন, তাহলে হয়তো আমাদের অনুষ্ঠান এই আন্তর্জালিক মাধ্যমে এত সুন্দরভাবে করা যেত না। অনেক ধন্যবাদ নীলাদ্রিদা, এবং অনেক ধন্যবাদ সুদীপ্তাদি, তোমাদের দুজনকে। শুদ্ধদা বেশান্তিকা সকলের কথাই খুব সুন্দর ভাবে বললো, ধন্যবাদ। নিজের কথাটা বাদ দিল খুব সুচারু ভাবে। এই অনুষ্ঠানের যে মূলগত ভাবনা এবং সেটাকে রূপদানের যে পরিকল্পনা এবং আমরা যে রূপরেখাটি এখানে দেখলাম, এর পুরোটাই কিন্তু অয়ন্তিকার মস্তিষ্ক প্রসূত, তার ক্রিয়েটিভ ইন্টারপ্রিটেশন। অতএব আমরা সকলে তার সঙ্গে তাল দিয়েছি, কিন্তু মূল সুরটা বেঁধে দিয়েছে অয়ন্তিকা। অতএব অয়ন্তিকাকে ধন্যবাদ, অয়ন্তিকা সরকার আমাদের সংস্কৃত বিভাগের বিভাগীয় প্রধান। একই সঙ্গে আমি আরেকজনকে ধন্যবাদ দিতে চাই, যিনিও আমাদের পরিবারেরই অংশ, যদিও তিনি আমাদের কলেজের সরাসরিভাবে আমাদের কলেজের সঙ্গেও যুক্ত নন, মানে অফিসিয়ালি, কিন্তু আমরা তাকে আমাদের পরিবারের অংশ বলেই মনে করি। তিনি হচ্ছেন সৌগত, ডক্টর সৌগত মুখোপাধ্যায়। আমাদের আজকের এই অনুষ্ঠানের যে টেকনিক্যাল দিক, সেই টেকনিক্যাল দিকের একটা বড় অংশ তিনি পরিচালনা করেছেন। অতএব সৌগত মুখোপাধ্যায়, তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নারায়ণগড় সরকারি মহাবিদ্যালয়, তাকে আমাদের কলেজের পক্ষ থেকে, হীরালাল ভকত কলেজ পরিবারের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই।
আর এরপর আমরা এসে গেছি একেবারে শেষ প্রান্তে আমাদের এই মহাবিদ্যালয়ের আমাদের এই পরিবারের। তোমার অনুমতি নিয়ে আমি মাঝখানে একটু একটু তোমাকে বিরক্ত করছি, সেটা হচ্ছে একজন মানুষের নাম না করলেই নয়। হ্যাঁ সৌগত দা, তোমার কাছে আমি ক্ষমা প্রার্থী, তোমার প্রচেষ্টার জন্য এবং তোমার ঐকান্তিক প্রচেষ্টার জন্য আমাদের অনুষ্ঠান আজকে এরকম সাফল্য পেয়েছে অবশ্যই। আর যার কথা না বললে নয়, সে হচ্ছে আমাদের একদম ছোট ভাইয়ের মতন বিশ্বনাথ বাংলা বিভাগের অধ্যাপক। আমরা তার নাম করেছি, কিন্তু কেন আমি এরকম ভাবে দ্বিতীয়বার আবার বললাম, কারণ আজকের অনুষ্ঠানের যে নামকরণ উমায়ন, সেটা কিন্তু বিশ্বনাথের মস্তিষ্ক প্রসূত। নাম দেওয়া, মাকে আহ্বান করার জন্য যে অয়ন শব্দের ব্যবহার, এবং কিভাবে মাকে আমরা এই করোনা মহামারীর অতিমারীর যুগে কিভাবে মায়ের আশ্রয় নিতে পারি, আমরা মায়ের কাছে মুক্তি চাইতে পারি, কিভাবে সবকিছু শান্ত হোক, শুভ হোক, এই কামনা, এই আশীর্বাদ যেন মা আমাদের করেন, এই সামগ্রিক চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা, বিশেষত নামকরণের চিন্তা ভাবনাটা কিন্তু বিশ্বনাথের। শুদ্ধতা, আমার এটুকুই বলার ছিল। এক সেকেন্ড বলছি যে আমরা না অরুণাবর নামটা বাদ দিয়ে গেলাম, মানে অরুণাবর নামটা একদম একদম ঠিক 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 আমাদের দেশরাজ বাজালেন যিনি, ইনি আমাদের দর্শন বিভাগের অধ্যাপক অরুণাভ দাস। অরুণাভকে ধন্যবাদ। অরুণাভ আমাদের এই গত বছরের অনুষ্ঠানেও এসরাজ বাজিয়েছিলেন এবং অত্যন্ত কষ্ট করে তার সেই যন্ত্র তিনি কলেজে নিয়ে গিয়ে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন। অরুণাভকে সত্যি ধন্যবাদ। তার কথা আমরা এই এই কারণেই আমি বলতে চাইনি, কারণ আমার এই অনেকে মিলে যখন একটা কাজ করি সবাই চোখের সামনে থাকলে একরকম। হীরালাল ভকত কলেজের ধারা বজায় রাখতে, কলেজ পরিবারের ঐক্য ও সংহতি বজায় রাখতে, কলেজের বিভিন্ন বিভাগের বহু অধ্যাপক, অধ্যাপিকা, ছাত্র ছাত্রী, শিক্ষাকর্মী এই অনুষ্ঠানে যুক্ত হয়েছে বা হয়েছেন, তারা অংশ নিয়েছেন, নিয়েছে গানে, কথায়, আবৃত্তিতে, নাচে এবং আলোচনায়, সমৃদ্ধ করে তুলেছে অনুষ্ঠানটিকে। আমি অনুষ্ঠানের সূচনা থেকে সমস্তটা দেখলাম, শুনলাম আলোচনা, গান, নাচ, শুনছি কথাও, বেশ ভালো হয়েছে অনুষ্ঠান। আগামী ছুটির দিনগুলো এই অনুষ্ঠান আনন্দ অনুষ্ঠানকে স্মরণ করে কেটে যাবে আশা করছি। যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে শ্রোতা হিসাবে যুক্ত থেকে অনুষ্ঠানটিকে সমৃদ্ধ করেছে, তাদের সকলের উদ্দেশ্যে আমি অন্তর থেকে জানাচ্ছি অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ। বয়স্ক হবার জন্য সকলকে আশীর্বাদ করার ইচ্ছাটাও আমার রয়েছে, সেটাও আমি জানিয়ে দিচ্ছি। পরবর্তী দিনগুলো সকলের ভালো কাটুক, সেই সঙ্গে প্রবীণ হিসেবেই আমি আরেকটা পরামর্শ দিচ্ছি সকলের উদ্দেশ্যে, করোনা অতিমারির আতঙ্কের কথাটা সবাই যেন মনে রাখে, হাইকোর্টের নির্দেশ বা রায়ের কথাটা যেন মাথায় রাখে। পুজোর আনন্দ উপভোগ করা যায়, কিন্তু সেই উপভোগ করতে গিয়ে নিজেকে বিপদের সঙ্গে বা বিপদের মধ্যে যেন কেউ জড়িয়ে না ফেলে, সাবধানতা অবশ্যই রক্ষা করতে হবে, সঙ্গে নিতে হবে। ঠাকুর তলায় ঘোরাঘুরি না করাটাই নিরাপদ। ভালোভাবেই সকলের পুজো কাটুক, সকলে সুস্থ থাকুক, জগৎজননী মাতা জগৎবাসীর মনে স্বস্তি ফিরিয়ে দিক, করোনা সুরকে বিনাশ করে সন্তানদের নিশ্চিন্ত করুক এই কামনা নিয়ে। এবং এতক্ষণ ধৈর্য ধরে অনুষ্ঠানে সামিল থাকার জন্য সকলকে আর একবার ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। জয় দুর্গা মাতা কি জয়। হ্যালো, হ্যালো শুদ্ধদা,
তাহলে শেষ করেছি আবার। আচ্ছা তাহলে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা যাক। তাহলে আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য এবং চৈতন্যবাবুকে বিশেষ করে ধন্যবাদ, তার এই আশীর্বাণী সত্যি আমাদের কাছে পাথেয়। এবং বাকি এখানে যারাই উপস্থিত আমাদের এই মহাবিদ্যালয় হীরালাল ভকত কলেজ পরিবারের যে সমস্ত সদস্য, শিক্ষক, শিক্ষাকর্মী, ছাত্র ছাত্রী সকলকে হার্দিক শুভেচ্ছা এবং এই শারদীয়া শুভেচ্ছা জানাই। কাল থেকে পুজোর ছুটি, পয়লা নভেম্বর পর্যন্ত আপাতত কলেজ বন্ধ থাকবে, দোসরা নভেম্বর থেকে আবার কলেজের নিয়মিত যে অনলাইন ওটা ভিডিওটা অন করতে বলতে পারে তাহলে তখন আর পারবো না। রেজিস্ট্রেশনের যে প্রসেস যেগুলো তোমাদেরকে এই আন্তর্জালিক মাধ্যমে আমরা ওয়ার্কশপ করে বুঝিয়েছি সেই প্রসেস শুরু হবে দোসরা নভেম্বর থেকে। আপাতত পয়লা নভেম্বর পর্যন্ত, কাল থেকে পয়লা নভেম্বর পর্যন্ত কলেজের সমস্ত কাজকর্ম বন্ধ থাকবে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মাস্ক, স্যানিটাইজার এবং সোশ্যাল ডিস্টেন্সিং এই তিনটি অবশ্যভাবে পালন করবেন। ভালোভাবে পুজো কাটান, ভালোভাবে ছুটি কাটান, সকলে সুস্থ থাকুন এবং এই ছুটির প্রান্তে দোসরা নভেম্বর থেকে আবার যখন আমরা স্বাভাবিক নয় মানে এই এই পিরিয়ডে এই অতিমারির দশায় যেটা আমরা স্বাভাবিক করে নিয়েছি সেই কাজকর্ম শুরু করব, তার আগে পর্যন্ত সকলকে ধন্যবাদ, সকলকে শারদীয়া শুভেচ্ছা। এই ছুটির প্রান্তে আবার দেখা হবে সবার সামনে। আজকে যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছো যদি এখানে সবাই তাহলে আমরা সবাই একসঙ্গে পরস্পরকে দেখে নিতে পারবো বা আমাদেরকে সবাই একসঙ্গে দেখতে পারবো। একসঙ্গে সবাই মিলে নমস্কার করে আজকের অনুষ্ঠান শেষ করব। আমার তরফ থেকে সকলকে নমস্কার। রূপা, চৈতন্যবাবু, পিঙ্কি, ধন্যবাদ, সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা, নমস্কার। নীলাদ্রিদা এবং ইন্দ্রদা, নীলাদ্রিদা, ইন্দ্রদা আমাদের কাজ করবে, সকলকে নমস্কার, পুজো ভালো কাটাবে, থাকবে সুদীপ্তাদি, সুদীপ্তাদি, চিরূপা, এই শোনা যাচ্ছে, সৌগত দা, হ্যাঁ শোনা যাচ্ছে, সৌগত দা তোমাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সৌগত দা ধন্যবাদ, ধন্যবাদ, ওয়েলকাম ব্রাদার, সকলে ভালো করে লাইভটা বন্ধ করেছো।